শ্রোতা বন্ধুরা এবার শুনবেন ঢাকার চিঠি গ্রন্থনা ও পরিবেশনায় ইভালুসি মারাক প্রযোজনা বুলবুল রিবেরু সুপ্রিয় বন্ধুরা সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঢাকার চিঠি অনুষ্ঠান প্রাসাদ একটি ঐতিহাসিক পুরাকৃতি যার অবস্থান ঢাকা শহরে বুড়িগঙ্গা নদীর অপারে কয়েকশো গজ দূরে মাত্র আজকের চিঠিতে আমরা শুনব এই প্রাসাদটির কিছু কথা প্রাসাদটি নির্মিত হয়েছিল প্রমোদ কেন্দ্র হিসেবে এরপর সেখানে বাস করেছেন মোগল বাংলার সুবাহদার মুর্শিদকুলি খান ঢাকার নায়েব নাজিম নওয়াজিশ মোহাম্মদ খানের প্রতিনিধি হোসেন কুলি খান সহ বেশ কয়েকজন প্রশাসক শাহিস্তা খান পরবর্তী বাংলা থেকে ব্রিটিশ বাংলার অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এ প্রাসাদ ইতিহাসের বেদনাবিধুর ঘটনারও সাক্ষী এটি নবাব সরফরাজ খান হোসেন কুলি খানের পরিবারের সদস্যদের বন্দী করে রাখা হয়েছিল এই প্রাসাদটিতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ মৃত্যুর পর তার স্ত্রী কন্যা আলিবর্দি খানের স্ত্রী শরীফন্নেসা এবং সিরাজের পতন ষড়যন্ত্রে জড়িত ঘষিটি বেগমকেও এ প্রাসাদে জীবন কাটাতে হয়েছিল মুগল ও ব্রিটিশ বাংলার ঐতিহাসিক এই স্থাপনাটি ইতিহাসে জিনজিরা প্রাসাদ নামে পরিচিত ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত আদি নাম কস্মাদের দুটি ভগ্ন অংশ কোনো রকমে জীর্ণ অবস্থায় টিকে রয়েছে বাংলার মুঘল সুবাহদার দ্বিতীয় ইব্রাহিম খান সতেরোশো শতকের শেষার্ধে জিঞ্জিরা প্রাসাদটি নির্মাণ করেন এর চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল ফলে এটি পম দুর্গের মর্যাদা পায় পুরানো ঢাকার বড় কাটরা প্রাসাদ দুর্গের প্রায় দক্ষিণ বরাবর বুড়িগঙ্গার অপারে বড়কাট্রার ক্ষুদ্র আদলে নির্মিত এই প্রাসাদ তখন বুড়িগঙ্গা নদী বর্তমানে চেয়ে কয়েকগুণ বেশি প্রশস্ত ছিল আর নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি নদীর ওপর একটি কাঠের সেতু নির্মাণ করে কাটরার কাছেই ঢাকা শহরের সাথে এর সংযোগ স্থাপন করা হয়েছিল স্থলটি তখন চারপাশে নদী দিয়ে বেষ্টিত ছিল এ কারণেই এর নামকরণ করা হয়েছিল দ্বীপের প্রাসাদ বাংলাপিডিয়ার বর্ণনা অনুযায়ী আদিতে প্রাসাদের ছিল মূল প্রাসাদ ভবন আয়তাকার সুবিস্তৃত দ্বিতল হাম্মাম দক্ষিণের সদরে প্রহরী কক্ষসহ দ্বিতল প্রবেশ প্রবেশফটক এবং অষ্টকোণী পার্শ্ববুরুজ বিশিষ্ট দেয়াল ঘেরা কক্ষগুলো ছিল আয়তাকার এবং অপরে ঘর আকৃতির চৌচালা খিলানাকার ছাদ প্রাসাদের পূর্বাংশে সাত থেকে একটি সিঁড়ি নিচে নেমে গেছে প্রাসাদের বহির্দেয়াল ছিল সুপ্রশস্ত ও ভিত্তিমূল ছিল গভীর সব মিলিয়ে প্রাসাদটি নির্মাণশৈলী বড় কাট্রার আদলে হলেও এর মোট আয়তনক কক্ষের আয়তন ছিল কাট্রার চেয়ে কিছু কম চারদিকে পানির মধ্যে কয়েক একর জমির উপর নির্মিত প্রাসাদটি দেখতে অনেকটা দ্বীপের মতোই মনে হতো ইতিহাসবিদদের ধারণা অবকাশ যাপন কেন্দ্র বা কেন্দ্র কসি জাজিরার নামের অপভ্রংশ থেকে আজকের জিঞ্জিরা নামকরণ হয়েছে ইতিহাস বিখ্যাত প্রাসাদ বর্তমানে নিশ্চিন্ন প্রায় বর্তমানে প্রাসাদটির দুইটি অংশ পৃথকভাবে টিকে রয়েছে এর একটি পূর্বাংশের তিনতলা সমান একটি স্থাপনা এটি অনেকটা ফাঁসির মঞ্চ বা শ্রীগড় বলে মনে হয় প্রাসাদের মূল তুরনটির ভগ্নাংশ এই অংশের সাথে সংযুক্ত রয়েছে ভগ্ন কয়েকটি কক্ষবিশিষ্ট অপর অংশটিও জীর্ণ অবস্থায় কোন রকমে টিকে রয়েছে আর টিকে থাকা স্থাপনাটুকু ভেতরে বাইরে আবর্জনায় পূর্ণ দীর্ঘদিনের অব্যবহার ও অযত্নের ফলে গাছের শিকড় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে ভঙ্গুর দেয়ালগুলো দেয়ালে বিভিন্ন স্থানে জন্মেছে পরগাছাও ছাঁদ থেকে ভিত্তি পর্যন্ত ছোট বড় ফাটল ও গর্তে পূর্ণ প্রাসাদ এলাকাসহ সন্নিহিত এলাকার বাড়িঘর ও দোকানপাট গড়ে উঠেছে ফলে একেবারে নিশ্চিন্ন প্রায় প্রাসাদটির কাছে না গেলে দূর থেকে এর অস্তিত্ব বোঝা খুব কষ্টকর জেমস টেইলরের টপোগ্রাফি অব ঢাকা বইও জিঞ্জিরা প্রাসাদের নির্মাতা হিসাবে নাম উল্লেখ করা হয়েছে ইব্রাহিম খানের বাংলার দিওয়ানি লাভের পর মুর্শিদকলি খান এ প্রাসাদে বসবাস করতেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে তার রাজস্ব প্রশাসন দপ্তর মকসুদাবাদ স্থানান্তরের পূর্ব পর্যন্ত প্রাসাদটি তার আবাসস্থল ছিল এরপর বিভিন্ন সময় ঢাকা সফরকালে তিনি এ প্রাসাদেই অবস্থান করতেন মোহাম্মদ নবাব আলিবর্দি খানের অধীনে ঢাকার নায়েব নাজিম নওয়াজ শেষ মোহাম্মদ খানের প্রতিনিধি হোসেনকলি খানের পারিবারিক আবাসস্থলও ছিল এই প্রাসাদ বাংলার ইতিহাসের অনেক বিয়োগান্তক ও বেদনাবিদুর ঘটনারও সাক্ষী এই প্রাসাদ ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন বাংলার গৌরবজ্জ্বল ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হল বিদ্যমান প্রত্নতাত্ত্বিক স্মৃতিচিহ্নগুলো জিঞ্জিরা প্রাসাদ ইতিহাস রচনারও গুরুত্বপূর্ণ উপাদান হতে পারত কিন্তু অবহেলা ও অযত্নে সেই সুযোগ অনেকটাই নষ্ট হয়ে গেছে এখন অতীত গৌরবের এই প্রাসাদের শেষ স্মৃতিচিহ্ন টিকে রাখার চেষ্টা করে যেতে হবে সবাইকেই প্রাসাদ ঢাকা রদুরে বুড়িগঙ্গা নদীর অপারে তাই কষ্ট হল কেউ যদি তা অবলোকন করতে চায় ঢাকার সদরঘাট থেকে নৌকা যুগে বুড়িগঙ্গা নদী পার হয়ে সহজেই সেখানে চলে যেতে পারবেন